নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীকাল 11ই মে 2024 পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। শনিবার রয়েছে আগামীকাল দিনটি। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি দেবের জয়। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, এই পাঁচ রাশির নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবার তৃতীয়া এবং পাশাপাশি আপনার চতুর্থী তিথি রয়েছে। আদ্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। সর্বাত্মসিদ্ধি যোগ এবং সুকর্মা যোগ আগামীকাল রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার সকাল 9:15 থেকে আপনার 10:45 পর্যন্ত আগামীকাল কিন্তু রাহুকাল রয়েছে। এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকালে যে যে রাশির ক্ষেত্রে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সে রাশিগুলোর এক এক করে নাম এবং সেই রাশির টার্গেট নাম্বার। যারা ভিডিওটি দেখছেন, যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন। আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং যে কটি রাশির আমি কথা বলি, যে কটি রাশির সম্ভাবনা উঠে আসতে চলেছে সেই রাশিগুলির নাম আপনাদের সামনে আমি তুলে ধরি এবং বেশ কিছু মানুষের ক্ষেত্রে মিলে যাদের কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হয়। দেখুন, আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, ছোট্ট একটা অনুরোধ, যে ভিডিওটি আপনারা কেটে কেটে দেখবেন না। দেখুন, কথা বলি আমি আপনাদেরকে, ছোট্ট একটা কথা বলি, যেটা হচ্ছে আপনাদের জন্ম কুণ্ডলিতে আগে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। অর্থাৎ আপনাদের জন্ম কুণ্ডলিতে যদি আকস্মিক অর্থপ্রাপ্তি বা মহা অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকে, নিশ্চিতরূপে আপনাদের আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর আগামী দিনে কিন্তু ডিসকাউন্ট কিন্তু চলছে। অর্থাৎ আগামী 3 দিন পর্যন্ত শুভ অক্ষয় তৃতীয়া থেকে অনেকে মানুষের ডিমান্ড করেছেন যে কৌশিকদা একটু সময়টা যদি বাড়িয়ে দেওয়া হয় আমাদের পক্ষে খুব সুবিধা হয়। অনেকের ক্ষেত্রে পেমেন্টের ব্যাপার রয়েছে, অনেকে অ্যাডভান্স দিয়ে বুকিং করে রাখছেন, অনেকেই বারবার ফোন করেছেন যে স্যারকে বলুন যে এটা একটু, যে অফারটা উনি দিচ্ছেন রাহু রক্ষা কবচের জন্য সেটা কিছুটা এক্সটেনশন যদি করেন উনি। আমাদের অনুরোধ, এটা তো আপনাদের কথা আমি চিন্তা করে আমি সেই অনুরোধটি আপনাদের কাছে রাখলাম। অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত, এই অক্ষয় তৃতীয়া থেকে আপনার রবিবার পর্যন্ত আপনার এই ছাড় কিন্তু রয়েছে। অর্থাৎ রাহু রক্ষা কবচ যারা নিতে চলেছেন স্পেশাল অফার এই সময় কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু পেতে চলেছেন। তো যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, রাহু রক্ষা কবচ দিতে চাইছেন অথবা বার্থ চার্ট রিফরমেশন করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, রাহু রক্ষা কবচ কী করে, যাদের 2-1 নম্বরের জন্য বড় বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই রাহু রক্ষা কবচ এবং পাশাপাশি ভাগ্য, কারণ এই যে আকস্মিক অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাব যদি আপনার স্ট্রং হয়, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব ভাগ্য এবং পাশাপাশি আপনাদের একাদশ ভাব আমাদের সফলতার জায়গা, সাকসেসের জায়গা, ইনকাম সোর্সের জায়গা, পঞ্চম ভাব আমাদের ধন প্রাপ্তি, ভাগ্যভাব, এই জায়গাগুলো যদি আপনাদের শুভ হয় এবং তার ভাবাধিপতি যদি শুভ অবস্থায় থাকে, নিশ্চিতরূপে আপনার চটজলদি কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কিন্তু এই ভাবের উপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু প্রচুর সমস্যা কিন্তু
হবে। আগে আমি আপনাদেরকে বলি আপনারা কোন বছর প্রাপ্তি রয়েছে, আপনাদের পার্টিকুলার কোন কোন বছরগুলো আপনার প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন। আপনার কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে, আপনার ব্যক্তিগত ফরচুনার নাম্বার কত রয়েছে সেই জায়গাগুলো আগে জেনে নিন। তার জন্য কি করণীয় রয়েছে, কি প্রতিকার প্রতিবিধান রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন, চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে এক্সাক্ট সময়টা আপনাদেরকে দিবে। এবং যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন আপনারা অবশ্যই বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। আগামীকাল রয়েছে 11ই মে শনিবার, আবারও বলছি প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। 5 রাশির নাম টার্গেট নাম্বার, প্রথম যে রাশির আমি আগামীকালের জন্য নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আপনাদের যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1 এবং 4। আপনাদের শুভ সময় 11:42 থেকে 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ কন্যা রাশি। দ্বিতীয় যে রাশি কথাই বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার মীন রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 9 এবং 3। আপনার যে শুভ সময় 10:50 থেকে 11:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 7। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:42 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। মিথুন রাশির যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 3 এবং 4। আপনাদের যে শুভ সময় সকাল 11:45 থেকে 12:30 পর্যন্ত টাইমটা শুভ। একদম শেষ এবং অন্তিম যে রাশির আমি নাম বলবো, যে রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 3। আপনাদের যে শুভ সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে সকাল 10:53 থেকে আপনার 11:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5-5টি রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। আবারও বলি যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অফারটা বর্তমানে চলছে, অর্থাৎ আপনাদেরই ডিম্যান্ড। এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপ আপনারা লিখে পাঠান। এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শনি মহারাজের জয়। নমস্কার।